নমস্কার বন্ধুরা, আমি প্রসেনজিৎ কর। আপনারা দেখছেন ডাইভার্জেন্ট স্টাডি গ্রুপ চ্যানেলের অনুষ্ঠান। প্রতিবারের ন্যায় আবারও আপনাদের কাছে সেই ছোট্ট আবেদনটুকু রাখব, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দেন, এবং তারপরে যে নোটিফিকেশন বেল আইকনটি আসবে তাকে অবশ্যই অন করে দেবেন, যাতে করে আমরা যখনই কোনো আপনাদের জন্য নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে বন্ধুরা একটা বিশেষ ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। এটা একটা হালকা ফানির ছোঁয়া বলতে পারেন। আমাদের হঠাৎ ইচ্ছে হলো যে গাছ থেকে জাম পেড়ে খাবো, তো ভালোই বড় গাছটি, সেই গাছটিতে কী করে আমরা জাম পাড়বো, রোহন, রিম্পা, আমি তিনজনেই আমরা আপ্রাণ চেষ্টা করব, দেখা যাক আমরা জাম পাড়তে পারি কি না। তাহলে চলুন আমরা কোনো সময় নষ্ট না করে সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাচ্ছি। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল DSG ডাইভার্জেন্ট স্টাডি গ্রুপ। তাহলে রোহন, আমরা তাহলে জাম পাড়া শুরু করছি। আচ্ছা ঠিক আছে, খাবে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আস্তে আস্তে আয়, রেডি হ। এই সেই জাম গাছ আপনারা দেখতে পাচ্ছেন, বেশ ভালোই বড় জাম গাছটি রয়েছে। বুঝতেই পারছেন আমরা আস্তে আস্তে এই জাম পাড়ার চেষ্টা করব। গাছটা দেখতে পাচ্ছেন বেশ ভালোই বড় গাছ। রোহন তো একবারে জাম খাওয়ার জন্য উদগ্রীব, দেখতেই পাচ্ছেন হাঁ করে গাছের দিকে তাকিয়ে আছে। তাহলে চলুন আমরা দেখি জাম পাড়তে পারি কিনা। আমরা ছাদের দিকে গেছি, রোহন একবার তত্তরিয়ে উঠে পড়ছে। আমরা ছাদে এসে গেছি, আমাদের এই লম্বা বাঁশ। তাহলে রোহন, জাম খাবে তো? আচ্ছা, খুব ফুর্তি জাম খাওয়ার জন্য নাকি? ঠিক আছে, আমরা এবার জাম গাছের দিকে গেছি। এইখানে দেখতেই পাচ্ছেন আপনারা, এই যে লম্বা বাঁশ আনা হয়েছে, সেই বাঁশ আমার স্ত্রী রিম্পা সেটাকে সেলাই করে রেডি করার চেষ্টা করছে। খুবই খাটছে মেয়েটা। আচ্ছা, একটা কাপড় দিয়ে ভালো করে গোল করে সে একটা বাঁশের পাতকাটিতে সেলাই করে রেডি করার চেষ্টা করছে। ঠিক আছে, আর এদিকে রোহন তো হেসে একবারে একগাল, থাক থাক, খুব হাসি ওর, জাম খাবে গাছ থেকে পেড়ে। ঠিক আছে, আর আমার দিকে আপনারা যে দেখবেন প্রচণ্ড আমি ঘেমে আছি বন্ধুরা, অতএব হ্যাঁ দেখতে পাচ্ছেন রিম্পা একেবারে এই গরম রোদেতে বসে কীভাবে পাড়া যায় ছাঁকনি তৈরি করেছে, চেষ্টা করছে যাতে ভালোভাবে, আর রোহন সে পাশে বাঁশ ধরেই বসে আছে জাম খাবে। দেখা যাক, রিম্পা রেডি হয়েছে? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বন্ধুরা তাহলে আমরা জাম পাড়তে যাচ্ছি সেই দিকে। রোহন এইদিকে এসো, ওইখানটা দাঁড়াও, ওইখানটা আমাকে একটু সহযোগিতা করতে হবে তোমাকে, ছোট্ট ছোট্ট হাতে আমরা জাম পাড়ব। হয়েছে, হচ্ছে, পড়ছে। আচ্ছা দেখা যাক, রোহন যাও ওইদিকে যাও, তুমি জামগুলো বার করে এক সাইডে রাখো, ওইদিকে ক্যামেরা দেখো, জামগুলো সাইডে রাখো, ওইখানটা রাখো মেঝেতে। একটাও নেই? হাই সেরেছি, জাম নেই, সব নিচে পড়ে যাচ্ছে, কি ছেঁড়া নয় তো বন্ধুরা? আমাদের ছাঁকনির তলা
ঠিকমতো হয়ে ওঠেনি, তলার দিকে কিছুটো ফুটো ছিল, যার জন্য আমরা জাম কষ্ট করে পেরেছিলাম ঠিকই, কিন্তু সব তলায় পড়ে গেছিলো। আবার আমরা একটু চেষ্টা করছি জামগুলি পাড়ার, চেষ্টা তো করবেই বন্ধু। হ্যাঁ, রোহন তো রেডি আছে। হচ্ছে না, আমি খেয়েছিলাম তো, তুমি ইয়েকে দিয়ে দাও মাকে। মা হচ্ছে না, দেখো দেখো এইদিকে দেখো, বন্ধুরা গাছ তো ভালোই বড়, আমাদের ছাকনি ঠিক মতো হয়ে ওঠেনি, মাঝে মাঝে খুলে যাচ্ছে। আমার স্ত্রী দেখতেই পাচ্ছেন, আমার স্ত্রী আর আমরা বারবার চেষ্টা করছি, ছাকনি খুলে যাচ্ছে, ছাকনিটা ঠিক মতো হয়ে ওঠেনি। আমার ছেলে খুব ছোটাদৌড়ো করছে ছাকনিটা ঠিকভাবে করার, ছাকনিটা ঠিক থাকলে হয়তো আমাদের এক চান্সে জাম পাড়া হয়ে যেত। আমার ছাকনিটা ফুটো থাকার কারণে সমস্ত জাম পাড়া সত্ত্বেও নিচে পড়ে গিয়েছে। ঠিক আছে রোহন, ঠিক আছো? আচ্ছা, আমার স্ত্রী আবার চেষ্টা করছে ছাকনিটা ঠিক করে বাঁধা। জামটা ঠিক মতো আপনাদের দেখিয়ে উঠতে পারছি না, কত জাম পেকে আছে। ঠিক আছে, আমি দেখছি জুম করে আনার, দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমার স্ত্রী পাতকাটি বাড়াচ্ছে জামের সজা। দেখতে পাচ্ছেন, হ্যাঁ দেখা যাক কতগুলো হয়েছে জাম। রিম পাঠানো সজা করে। হ্যাঁ, রোহন জাম কালেক্ট করে রেখেছে একটা দুটো করে, দেখতেই পাচ্ছেন আপনারা বন্ধুরা। আর আছে রোহন? আচ্ছা ঠিক আছে, অনেকগুলি হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, থাক ওইখানেই থাক। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আজ আমরা জাম খাবই, দেখি কোথায়। হ্যাঁ ঘেমে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন। রোহন এবং রোহনের মা আপ্রাণ চেষ্টা করছে জাম পাড়ার, দেখা যাক। ঠিক আছে, এই হলেই হবে, অনেকগুলি হয়ে গেছে বন্ধুরা। আমরা যতটা পারলাম, দেখেছেন রিম্পা ঘেমে ভিজে গেছে, প্রচণ্ড গরম আজকে, তবুও এখন আপনারা আমরা যে এই যে এখন ক্যামেরাটা করছি, এখন 6:26 বাজে, সন্ধ্যে 6:26, রিম্পা হাঁপিয়ে গেছে, ঘেমে ভিজে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এর জন্য আমরা একটা লাইক চাই অবশ্যই। হ্যাঁ ঠিক আছে রিম্পা, চলে এসো। আজকে এখন 6:28 হয়ে গেছে, প্রায় অন্ধকার হয়ে গেছে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন জাম গাছটাও পর্যন্ত কালো অন্ধকারে ছেয়ে গেছে। আকাশ কিন্তু খুব সুন্দর,
পরিষ্কার আকাশ, চাঁদ দেখতে পাওয়া যাচ্ছে। জাম অনেকগুলি আমাদের পাড়া হয়েছে, দেখতেই পাচ্ছেন বাছাইয়ের পর্ব চলছে। ভালো ভালো জামগুলো বেছে নেওয়া হচ্ছে, ওগুলোকে ধোয়া হবে। দেখতেই পাচ্ছেন বাছাইয়ের কাজ হয়েছে, এবার এগুলোকে ধোয়ার কাজ করছে রিম্পা। নাও ধুয়ে নাও, রোহন জল ঢালো, হালকা করে ধুয়ে নাও, হালকা করে। মাকে ছেড়ে দাও, মাকে ছেড়ে দাও রোহন। এই আমাকেও ভিজিয়ে দিবে, ঠিক আছে ঠিক আছে। রোহন তাহলে তুমি প্লেটটা নিয়ে চলো, আমরা যে আমরা ডাইনিং টেবিলে খাবো। চলো 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 রিম্পা, থাক ওটা থাকবে। চলো রোহন যাচ্ছে ডাইনিং টেবিলে। রোহনের মা, ঠিক আছে চলো, আমিও যাচ্ছি পেছনে পেছনে। হ্যাঁ বন্ধুরা, আমরা ডাইনিং টেবিলে এসে হাজির হয়েছি। রিম্পা লবণ মাখাচ্ছে ব্ল্যাকবেরিতে হালকা। হ্যাঁ ঠিক আছে, রোহন খাওয়ার জন্য উদগ্রীব, প্রচণ্ড পরিশ্রম করেছে রোহন এবং রোহনের মা দুজনেই ডাইনিং টেবিলেতে। ব্ল্যাকবেরি রেডি, খাও, তোমরা খাওয়া শুরু করো, আমি আসছি পরে। রোহন নাও, রোহনের দিকে বাড়িয়ে দাও, নাও। হ্যাঁ বিচেগুলো খেয়ে সাইডে রাখবে। কেমন রিম্পা, নাও। বন্ধুরা আমিও কিন্তু এসে গেছি, আমি আর লোভ সামলাতে পারলাম না, কারণ আমিও সমানে কিন্তু এদের সঙ্গে ভালোই পরিশ্রম করেছি, ক্যামেরা ধরা থেকে শুরু করে বাস রেডি করা, বুঝতেই পারছিস। দারুণ খেতে, তার সঙ্গে লবণ পড়েছে। খাও রোহন, খাও রোহন, নাও রিম্পা, নাও, খাও খাও, ভালো তো, হয়তো ভালো লাগছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা খুব ভালোভাবেই খাচ্ছি, যদিও আপনাদের জিভে জল আসছে, কিচ্ছু করবার নেই, তাহলেও মোটামুটি রইলো, আপনারা খেতে পারেন, আমি রেখে দিচ্ছি এবং আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো কেমন লাগলো। হ্যাঁ আমি খাচ্ছি, খুব ভালো লাগছে তো। পড়ে যাচ্ছে, নাও একটু খেয়ে নাও। শুধু আমি একটু জিপ দেব। ঠাকুমাকে দেবে তো, ঠিক আছে, যেগুলো থাকছে ঠাকুমাকে দেবে কিন্তু। তাহলে বন্ধুরা আজকের আমাদের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা তো আপনাদের কাছ থেকে আমরা লাইক পেতেই পারি, নাকি? আর বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, পারলে বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করুন। তাহলে আজকের মতো আমাদের এই ছোট্ট ভিডিওর অনুষ্ঠানটি আমরা এখানেই শেষ করছি। খুব শিগগির আবার নতুন ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য আজকের মতো নমস্কার।